দক্ষিণবঙ্গের 21 জেলার একমাত্র প্রবেশদ্বার শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পদ্মা নদীতে নাব্যতা সংকট এবং প্রবল স্রোতের কারণে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় শিমুলিয়া ও মাদারীপুর শিবচরে কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে চ্যানেলের মুখে অর্ধশত যাত্রী ও যানবাহন নিয়ে আটকে যাওয়ার পর সকাল 8টার দিকে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেয় খাট কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ প্রতিনিধি এম এম রহমান জানান, এক মাসের বেশি সময় ধরে নাব্যতা সংকট ও স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে অর্ধেকের বেশি ফেরি প্রায় বন্ধ রাখতে হয়। গত শনিবার থেকে নৌ চ্যানেল নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করে। রাতের বেলায় ডুবচরে আটকে যাওয়া এবং পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনার আশঙ্কায় শনিবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দিনের সময়টাতে কখনো 3টি, কখনো 4টি, কখনো 5টি ছোট ফেরি দিয়ে সীমিত আকারে যানবাহন পারাপার করা হয়। দ্রুত ড্রেজিং করে নৌপথ সচল না করলে দীর্ঘ ভোগান্তিতে পড়তে পারে এ রুটের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নাব্যতা সংকটের জন্য চ্যানেল বিপর্যয় ঘটছে, স্রোতের বেগও বেশি, তাই আপাতত এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।